हरे कृष्णा। अपनारा भालो आछेन? भगवान श्रीकृष्णर इच्छा अपनारा खूब सुंदर भावे एकादशी पालन करछेन। आज जारा एकादशी पालन करछेन ना तादेरके उत्साह देवें जाते एकादशी करे। आर विशेष करे एई स्वयं एकादशी, उत्तान एकादशी, पांडवा निर्जल एकादशी, एरम कयेकटा एकादशी सब मानुषी जाने तारा अनेके करते चाय, तादेरके उत्साह देवें जे हाँ करुन। आर एई स्वयं एकादशी थेके चातुर्मास आरम्भ, बुझेछेन? कोनो कोनो मठ ओई स्वयं एकादशी थेके पालन करे, आर आमादेर इस्कन पूर्णिमा थेके करे, बुझेछेन? ता पूर्णिमा थेके आरम्भ करे। एबारे जदिओ एई प्रथम मास होवार परे तारपरे पुरुषोत्तम मास प्रवेश करेछे, ता पुरुषोत्तम मास सम्बन्धे आमी आपनादेरके क्लासे बोलबो तार कथा, ठीक आछे? जे 18 জুলাই থেকে আবার পুরুষোত্তম মাস আরম্ভ হয়েছে, একবারে ওই পুরুষোত্তম মাস চলবে 16 আগস্ট পর্যন্ত, অমাবস্যা পর্যন্ত। তারপরে আবার চাতুর্মাসের প্রথম মাস যে অব্যাহত থাকবে সেটা চালু হবে। এক মাস শাক বন্ধ করবেন, যে কোনো শাক খাওয়া নিষিদ্ধ, ঠিক আছে? আপনি একাদশীর পর দ্বাদশী থেকেই বন্ধ করে দিতে পারেন, এক মাস শাক খাবেন না। তা চাতুর্মাস প্রথম মাস আরম্ভ হবে, তো ওটা আমাদের ইস্কনের মতে ওটা যেহেতু পূর্ণিমা থেকে হয় তাই 3 জুলাই, হ্যাঁ, জুলাই মাসের 3 তারিখ পূর্ণিমা, এবং বাংলায় বলতে পারেন 17ই আষাঢ়, হ্যাঁ, এই দিন থেকে শাক পুরা এক মাস বন্ধ করবে। এটা ছিল প্রভুপাদ আমাদের মঙ্গলের জন্যে চাতুর্মাসের যে নিয়ম সে অনুযায়ী বলেছেন পালন করবেন। তাহলে চাতুর্মাস আরম্ভ হয়ে গেল, হ্যাঁ। আর স্বয়ং একাদশী খুব মাহাত্ম্য, হ্যাঁ, কারণ কি এই আষাঢ় মাসে শুধু নয়, এই স্বয়ং একাদশী থেকে ভগবান স্বয়ং করছেন, তো সেই নিয়ে একাদশীর খুব মাহাত্ম্য আছে, হ্যাঁ। এই স্বয়ং একাদশী সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে প্রভু দয়া করে আপনি এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, তার মহিমা কি, তার মাহাত্ম্য কি খুলে বলুন। তখন ভগবান কৃষ্ণ খুব খুশি হয়েছেন, খুশি হয়ে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেটাই বলবো। হে মহারাজ যুধিষ্ঠির, আপনি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। ব্রহ্মা নারদকে বললেন এই একাদশী সম্বন্ধে যে সংসারে এই একাদশীর মতো পবিত্র তিথি আর কোনো ব্রত নেই, মানে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী করা, এবং সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত এই একাদশী পালন খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মানব জীবনের জন্য একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়, নরকে যেতে হবে। একটা হাসির কথা বলি, একজন মাস্টারমশাই আমাকে বলছেন, সাধু বাবা সত্যি কথা বলুন তো, আপনার বাবা আপনার ঠাকুর দাদা নরক দেখেছেন না আপনি নরক দেখেছেন? তখন আমি হাসতে হাসতে বললাম, মাস্টারমশাই সত্যি কথা কি, আমার বাবা ঠাকুর দাদা দেখেনি, আপনার বাবাও ঠাকুর দাদা নরক দেখেনি, তাহলে কি করে বিশ্বাস করবো আমি? বা খুব সুন্দর, আপনি কিসের মাস্টারমশাই? আমি ভূগোলে আছি, যদি আপনি আমেরিকা শহরের ব্যাখ্যা করেন, হ্যাঁ, যে আমেরিকা ওয়াশিংটন নামে একটা খুব ভালো শহর আছে,
সেখানে গিয়ে আপনি দেখে এসে ছাত্রদের বলবেন, না বইয়ে লেখা আছে ওইটা দেখে দেখে বলবেন, বইয়ে লেখা আছে ওটা দেখে দেখে বলবেন, গিয়ে দেখে এসে আপনি বলতে পারবেন না, তাই না? হ্যাঁ, বলতে পারবেন না, না বলার সুযোগ পাওয়া খুব কঠিন, যেটা আছে ওটা বললেন, তাই ওটা আপনি বিশ্বাস করেন না। ঠিক, আমাদের কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হবে। মাস্টারমশাই, আপনাকে একটা ছোট্ট কথা বলি, পূর্ণিমা রাত্রে আপনি খুব সুন্দরভাবে আপনার উঠানে ঘোরাফেরা করছেন, আর হঠাৎ গাছের নিচে একটা দড়ি পড়েছিল, ওইটা হ্যাঁ যাই রাত্রে দেখেছেন, ওটা দেখেই আপনি চমকে গেছেন, হ্যাঁ, তা আপনি কি মনে করলেন? ওটাকে সাপ বলে মনে করেছেন, সেই জন্য চমকে গেছেন যে এটা সাপ। কিন্তু সাপ বলে মাস্টারমশাই একটা সত্যি করে কোনো বস্তু আছে কি না? সাপ বলে একটা প্রাণী আছে তো না নেই? বলছে আছে। ওই প্রাণীটা এরকমভাবে গুটানো অবস্থায় থাকে তো? বলছে হ্যাঁ। সেই জন্য তো আপনি সাপ বলে মনে করলেন? বলছে হ্যাঁ। আমি ঠিক নরক বা স্বর্গ আছে বলে তো আমরা মনে করি? মাস্টারমশাই এত খুশি হয়েছেন, এ বলার না। হ্যাঁ, এমনি দেখবেন বাবা মা যখন হসপিটালে খুব কষ্ট পায় বলে না, উফ নরক যন্ত্রণা আছে রে আমার বাবা, কি কষ্ট বলে কি না, মানে নরকের এরকম কষ্ট হয়। ভাগবতে পঞ্চম স্কন্ধে 28টা নরকের কথা উল্লেখ আছে, কোন পাপে কোন নরকে যাবে। এখন পড়ি শুনুন, আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশ, হ্যাঁ, সে জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে একটা মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনীটা কি না, বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজা রাজস্ব ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ প্রতাপশালী চক্রবর্তী রাজা, প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো আদর যত্ন করতেন, কোনো অন্যায় আচরণ করতেন না, এবং সেই জন্য ওই রাজ্যে কোনো রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব দেখা যেত না। কিন্তু ভগবানের ইচ্ছা, প্রকৃতির নিয়মে কয়েক বছর বৃষ্টি হলো না, তার ফলে লোকেদের কাছে উপযুক্ত খাদ্যের অভাব দেখা দিল, তার ফলে তারা কষ্ট পেতে শুরু করলো। তাই তারা প্রজারা গিয়ে একদিন রাজার কাছে গিয়ে বললেন যে রাজামশাই, রাজ্যে তো প্রজারা খুবই কষ্ট পাচ্ছে অনাবৃষ্টির ফলে। তখন রাজা বললেন, রাজার দোষে রাজ্য নষ্ট, আমি নিশ্চয়ই কোনো জন্মে কোনো পাপ করেছি, সেই কারণে বা আমারই কারণে প্রজারা কষ্ট পাচ্ছে। রাজা সৎ ছিলেন, তাই নিজের উপরে দোষটা নিয়ে নিলেন। নিয়ে তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, এখন আমাদের কি করা উচিত। তাই আমরা কয়েকজন উপযুক্ত ব্যক্তিদের নিয়ে জঙ্গলে যাব, সেখানে মুনি ঋষিদের পেলে এর উত্তর আমরা খুঁজে পাব। তাই তারা বনে গিয়ে খোঁজ করতে শুরু করলেন, বহু আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষিকে প্রণাম করলেন, তার চরণ বন্দনা করলেন, মণিবার তাকে আশীর্বাদ দান করলেন এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এ কেমন আছেন। রাজা তখন বনে আগমনের সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। মহর্ষি অঙ্গিরা তিনি ধ্যানের মাধ্যমে বুঝতে পারলেন যে রাজন, এটা তো সত্য যুগ, এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারে না, এটা নিয়ম, এক একটা যুগে এক একটা নিয়ম, তাই সত্য যুগ, এই যুগে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারে না, নিয়ম থাকা সত্ত্বেও শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, এর কারণেই রাজ্যে এরকমভাবে অনাবৃষ্টি হচ্ছে, আপনি ওকে হত্যা করুন। রাজা বললেন, হে মুনিবর, এই তপস্যাকারী তো নিরপরাধ ব্যক্তি, আমি তাকে কি করে হত্যা করতে পারি, বধ করতে পারি, আমার পক্ষে অন্য সহজ উপায় আছে? তখন অঙ্গিরা ঋষি বললেন, হ্যাঁ আছে,
আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী শয়নী একাদশী, এই একাদশী যদি নিষ্ঠার সঙ্গে পালন করবেন তাহলে এই একাদশীর সর্বসিদ্ধি ধাত্রী এবং সর্ব উপদ্রব নাশ করেনি। তাই এই রাজন এই একাদশী সুন্দরভাবে যদি শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। রাজা শুনে খুব খুশি হলেন এবং নিষ্ঠা সহকারে প্রজারা সহ তিনি একাদশী পালন করলেন এবং বৃষ্টি হতে শুরু করল। কিছুকালের মধ্যেই অন্যের অভাব দূর হয়ে গেল, হ্যাঁ, এবং প্রজারা খুব সুখী হলেন। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন সকলেরই অবশ্য কর্তব্য, হ্যাঁ। সেই জন্য এই একাদশী ব্রতটা পালন করা খুবই প্রয়োজন। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম্যে বর্ণিত আছে। এই যে একাদশীর যে মাহাত্ম্য এটা বর্ণিত আছে। সাধারণত এই শয়ন একাদশী এইবারে বিভিন্ন জায়গা বিভিন্ন তারিখে হবে। তা 29 তারিখে যেগুলো হবে, মানে যে যে জায়গায় মানুষরা 29 তারিখে পালন করবেন সেই নামগুলো আমি বলছি, আপনারা শুনবেন। আর ওই নামের মধ্যে যদি আপনি না পড়েন তাহলে 30 জুন শুক্রবার আপনি 14 আষাঢ় একাদশী পালন করবেন, ঠিক আছে। কোনো কোনো মঠ 29 তারিখ করতে পারে, আমাদের ইস্কন 30 তারিখে করবে, কিন্তু সব জায়গায় নয়। যে যে জায়গাগুলোর আমি নাম বলবো মন দিয়ে শুনবেন, ওই জায়গাগুলোর একাদশী হবে 29 জুন, ঠিক আছে। তা মন দিয়ে শুনুন। ভুবনেশ্বর যেটা উড়িষ্যায়, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, নিউ দিল্লি, ত্রিবান্দম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ, এগুলো যেগুলো নাম বললাম এগুলো 29 তারিখে। আপনি যদি ওর মধ্যে ওই এলাকায় না পড়েন তাহলে আপনি 30 তারিখে করবেন। যেমন পশ্চিমবঙ্গের নাম বলিনি, পশ্চিমবঙ্গ, হ্যাঁ, উড়িষ্যা, এই আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, ঝাড়খণ্ড, হ্যাঁ, বুঝেছেন, এইসব জায়গা 30 জুন একাদশী পালন করবেন, ঠিক আছে। এবার আমরা স্থানীয় মন্দির থাকলে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে পারেন, অসুবিধা নেই। আর যারা 30 জুন শুক্রবার একাদশী করবেন তাদের পালনের টাইম হচ্ছে 1 জুলাই শনিবার, 15 আষাঢ়, 4:53 থেকে 9:24 মধ্যে। তাহলে 5:53 থেকে 9:24 মধ্যে পালন করবেন, ঠিক আছে। তিনি একাদশী করলে আপনার লাভ, আর আপনাকে তো আমরা উপবাস করার কথা বলি না। অন্যদিন 3 বার খেলে, একাদশীতে 5 বার খান, ঠিক আছে। তবু একাদশী করবেন, খাওয়ার জন্য একাদশী বন্ধ করবেন না। সকালে আপনি উঠেই মনে করলে সাবু ভিজিয়ে দিলেন, কলা গুড় দিয়ে খেলেন, আপনার যে ফলগুলো শরীরের মানে সহ্য হয়, অনেকের সহ্য হয় না, মানে আমাকে বলছে একজন আমার আপেল খেলে খুবই অ্যাসিড হয়ে যাবে, তাহলে আপেল খাবেন না। তা যেগুলো আপনার শরীর সহ্য করতে পারে, হ্যাঁ, আপনার সেগুলো খান, ডাবের জল খান, ডাবের মালাইটা যে নরম থাকে ওটা খান, হ্যাঁ। তারপরে সবজি করতে পারেন, হ্যাঁ, পেঁপে, কাঁচা কলা, কুমড়ো দিয়ে, হ্যাঁ, এসব ভাব দিয়ে সূর্যমুখী তেল আর সন্দক লবণ ব্যবহার করলেন, আর কুমড়া, আলু আর ওতে যদি বাদাম একটু ভেজে দেবেন তাহলে তো হেভি খেতে লাগে, খুব সুন্দর। আর বাদামকে যদি আগের দিন ভিজিয়ে দেবেন, ওই বাদামটা যদি সিদ্ধ করে খাবেন ওটাতে গ্যাস ট্যাস হয় না, আর ওটা খেলে খিদেও পায় না। আর যদি আপনার মুখরোচক আলু ভাজা ভালো লাগে তাহলে গরম গরম আলু ভাজা খান, হ্যাঁ, তাই না। সাবুর পকোড়া খেতে পারেন, সাবুকে আগের দিন ভিজিয়ে দিলেন, তারপরে হাফ সিদ্ধ করে ওটাকে আলু দিয়ে মেখে, যেমন লেচি করে এরম হাতে করে আপনি দিয়ে করলেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই।
আর একটু ফল টল খেলেন, দেখবেন আমার মনে হয় যেন অনেক খিদে পায়, কিন্তু একবার কি দুবার করে দেখুন আস্তে আস্তে খিদে চলে যাবে। পাকা পেঁপে ফেলে খান, পেঁপে কাঁচা করা সবজি করে খান। হ্যাঁ, অনেকে পেঁপে বা কাঁচা কলা বা কুমড়া ভাজা করে খায়। হ্যাঁ, এগুলো আপনি যেমন ইচ্ছা আপনার পছন্দ মতো খেতে পারেন। একজন বাচ্চা বলছে, মা আমি ওই কুমড়ার পায়েসটা খেতে, মানে ওকে পাকা কুমড়ার পায়েস করে দেয়, ও বাচ্চা খুব খায়। হ্যাঁ, একটা বাটিতে চামচ দিয়ে দেয়, খুব খায়, নাড়ু খায়। তো এইভাবে আপনি কিছু করে খেলেন, ঠিক আছে। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু আমার এই পূজা করতে করতে প্রায় 11টা 12টা বেজে যায়, সেই জন্য আমি সকালে উঠে জলও খেতে পারি না, কেন পেশাব পায়, তো পেশাব করে আবার স্নান করতে হবে। আমি না না না, পেশাব করলে স্নানের প্রয়োজন হয় না। যে কাপড়ে আপনি ভগবানের পূজা করছেন বা যে কাপড় পরে আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ওই কাপড়টা হ্যাঁ ছেড়ে অন্য একটা বস্ত্র পরে আপনি পেশাব করে এসে হ্যাঁ হাত মুখটা ধুয়ে নিলেন, নিয়ে হাতে জল নিয়ে শ্রীবিষ্ণু করে মাথায় 3 বার ছড়িয়ে দিলেন। আর যদি আপনার কাছে আজমন পাত্র থাকে তাহলে এই আজমন পাত্র দিয়ে হ্যাঁ আপনি আজমন করিলেন, ওম কেশবায় নমঃ, হাতটা ধুয়ে নিলেন, ওম নারায়ণ নমঃ, আবার হাতটা ধুয়ে নিলেন, ওম মাধবায় নমঃ, আবার হাতটা ধুয়ে নিলেন। হ্যাঁ, ধুয়ে নিয়ে যদি আবার বলেন যে আমার মনটা এখনো শুদ্ধ হচ্ছে না, এরকম জল দিয়ে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেই দিলেন আর কি, করে আপনি করতে পারেন। হ্যাঁ, অতক্ষণ জল না খেয়ে থাকা যাবে না, আর একটু শরবত খেতে পারেন সকালে অত, আর এতক্ষণ তো পূজার দরকার নেই, পূজা আপনি যতই কাজ থাকুক না কেন 9টার মধ্যে মিটিয়ে দেবেন, মিটিয়ে দিয়ে খাবেন, ঠিক আছে। আবার যখন আপনি বল যদি মনে করেন দুপুরে ভোগ লাগাবো, তখন দুপুরে আবার করবেন স্নান টান, খালি পায়খানা করলে স্নান করতে হয় পূর্ণরূপে। তাও মায়েদের প্রভুপাদ বলেছেন গল স্নানের কথা বলেছেন, যার চুল শুকায় না বলে। হ্যাঁ, শীতকালে আপনার শরীর খারাপ হয়েছে, কতবার স্নান করবেন, হ্যাঁ সেই জন্য অনেক নিয়ম আছে। অনেক সময় কোমর পর্যন্ত ধুয়েও শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু বলে কাপড় ছেড়ে করতে পারেন। হ্যাঁ, মানে আপনার শরীর বুঝে করবেন, এমন নয় যে শরীরও স্যুট করে না আমিও ভগবানের পূজা টুজা সব ছেড়ে দিলাম না। হ্যাঁ, অনেকে বলছেন প্রভু বাচ্চা হয়েছে আমি একাদশী বন্ধ করেছি, না বাচ্চা তো হতেই থাকবে, আপনার না হলে বাড়ির কারো হবে, সেই জন্য না একাদশী করবেন, ঠিক আছে। একাদশীতে কোনো সূচি অসুচি নেই, কেউ মারা গেলেও একাদশী করতে পারেন, কেউ জন্মগ্রহণ করে করতে পারেন, শরীর অপবিত্র থাকলেও করতে পারেন, একাদশী কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কি প্রশ্ন? ও চরণ তুলসী, এই চরণ তুলসী এটা আমি টাকা দিয়ে পাঠাই না, হ্যাঁ এটা আপনাদেরকে গিফট দেবো, গিফট। যদি আপনি এই যে মানদাতার কাহিনী, হ্যাঁ মানদাতার কাহিনী এই যে এখন আলোচনা করলাম, মানদাতার কাহিনী আপনি ডিটেলসভাবে জানতে পারবেন সপ্তম অধ্যায়, আপনি যদি খুলবেন সেখানেতে মানদাতার কত সুন্দর কাহিনী আছে। এখন যদি আপনি বলবেন এই দেখুন মানদাতার সব বংশধর আছে, ঠিক আছে, তো এটা নবম স্কন্ধ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রতিটা এরকম 12 স্কন্ধ 18টা বই যদি নেবেন তাহলে ওর সঙ্গে এই জগন্নাথের এই 250 টাকার বইটা ফ্রি পাবেন, রথযাত্রা এই বইটা ফ্রি পাবেন 180 টাকা দামে, 430 টাকা ফ্রি, উপরন্তু আপনি এরকম সুন্দর তুলসী পাবেন, চরণ তুলসী। এই চরণ তুলসীর মাহাত্ম্য কি বলবো, এটা অনেকে খেয়ে কারো সন্তান হয়নি, কেউ বলছে আমার সন্তান হয়েছে প্রভু নিষ্কদেবের কৃপা, কেউ বলছে আমার ছেলের অসুখ ভালো হয়ে গেছে, কেউ বিভিন্ন যার যেমন প্রার্থনা করে এই চরণ তুলসী রোজ একটা করে গালে দিয়ে জল খাবে, বাড়ির সবাই মিলেও খেতে পারেন একটা একটা করে, খেয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলেন, তা যার যেমন মনোবাসনা করে এই তুলসী খাচ্ছে ভগবান পূরণ করেছে, কারণ নিষ্কদেব খুব কৃপালু। আর এটা একটা বিশেষ তুলসী না, হ্যাঁ এই চরণ তুলসীটা একটা বিশেষ দিনে আনা হয়েছে। তাহলে আপনি এই দুটো পাচ্ছেন বই ভাগবত নিলে, চরণ তুলসী পাচ্ছেন, কেন নেবেন না, কেন আপনি ফ্রিতে চাইছেন, তার কোরিয়ার চার্জ লাগছে না। হ্যাঁ, আর যদি বলেন ভাগবত আছে তাহলে চৈতন্য নেন, এরকম খুব সুন্দর চৈতন্য চৈতামৃত, হ্যাঁ এর 4টে খণ্ডে সম্পূর্ণ,
চৈতন্যর দাম এখন এখনো পর্যন্ত একটু কম আছে, হ্যাঁ বুঝেছেন, এর সঙ্গে এই 250 টাকার এই বইটা ফ্রি দেওয়া হচ্ছে, তারপরে এই চরণ তুলসী দেওয়া হচ্ছে, হ্যাঁ আর যদি বলেন প্রভু এখানে এসে নেবো তাহলে ওটা কোরিয়ার চার্জটা লাগছে না, না ওই জন্যে এই কোরিয়ার চার্জের জন্য এই এই নিঃসন্দেহ এই কৃপাটাও আপনি পাবেন ফ্রিতে, হ্যাঁ এখান থেকে এসে নিলে কত সুযোগ, কেন ছাড়বেন, আবার বৈষ্ণব ক্যালেন্ডার দেবো একটা, তাহলে কতগুলো ফ্রি পাচ্ছেন, ভাগবতম সম্পূর্ণ সেট এখনো এখনো দাম 9000 আছে, এর দাম অনেক বাড়বে, যদি মনে করেন একবারে পাচ্ছি না দুবারে দেবেন, হ্যাঁ নেন ভালো। বলুন আর কি প্রশ্ন, হ্যাঁ চাতুর্মাস্য, হ্যাঁ চাতুর্মাস্যতে ওই পৌবাদ যেটা বলেছেন হ্যাঁ ওইটা পালন করুন, খালি 1 মাস শাক খাবেন না, ঠিক আছে, তাহলে করুন। আর কি প্রশ্ন, আপনি উত্তর পেলেন তাহলে, হ্যাঁ আর এতক্ষণ আর উপবাস থাকবেন না, ঠিক আছে, হ্যাঁ আর জল খাওয়ার আর সমস্যা নেই, পেট ভরে জল খান, জুস খান, ঠিক না, কোনো অসুবিধা নেই, করুন। হ্যাঁ ভগবানের সেবা করতে গেলে একদম খুব কড়া নিয়ম কড়াভাবে, যেন ভগবান কিছু বলেনি, বুঝছেন, করমা বলে একজন মাতাজি সে জগন্নাথ দেবের জন্যে খিচুড়ি রান্না করতেন, তা ঘুম থেকে উঠেই খিচুড়িটা চাপিয়ে দিতেন, বুঝেছেন, তারপরে মুখ হাত ধুয়ে এসে কাপড় টাপড় ছেড়ে তারপরে ওটা জগন্নাথকে ভোগ লাগাতেন। হ্যাঁ তো একজন সাধু বাবা এসে বলছেন না এইভাবে করা উচিত নয়, আপনার উনুনটা পরিষ্কার করবেন, আপনি আগে স্নান করবেন, তারপরে পবিত্র হয়ে তারপরে ভোগ টোক রান্না করে জগন্নাথ করে, আর জগন্নাথ 3-4 বার এসে ফিরে গেছে, জগন্নাথ করুমার হাতে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তা লাস্টে সাধুর প্রতি খুব রেগে গেছে, হ্যাঁ বুঝলেন, আসলে ভগবান ভাবগ্রাহী জনার্দন, এমন নয় যে আবার আপনি নিজের মন মতো কিছু ভাবে করবেন, এরকম নয়, সেরকম প্রেম ভক্তি স্তরে উঠলে তবে করতে হয়, মানে এই উদাহরণটা দেওয়ার মাধ্যমে আপনি সেরকম ব্যবহার করবেন না যে প্রভু তো বলে দিয়েছে বাসু মুখে সব কিছু করতে আমি করবো না, ঠিক আছে, এই জগতে এমন একজনের নাম বলুন যেখানে কোনো সমস্যা নেই, বলুন, প্রতিজনের সমস্যা আছে, আপনি মনে করছেন যে আমার শাশুড়ি মা খুব রাগ করে আমার, আর বর সে এই একাদশী করলেই দেখে যায়, হ্যাঁ তা কাঠে যখন আগুন থাকে না প্রথম যখন কাঠটা ধরিয়ে আগুন জ্বালাবেন না তখন একটু ধোঁয়া হবে, তারপরে যখন কাঠটা ভালোভাবে ধরে যাবে দেখবেন জ্বলছে খুব দাও দাও করে, তখন আর ধোঁয়াটা বোঝা যায় না, ওই প্রথম প্রথম করতে গেলে একটু শাশুড়ি ভালো খারাপ পাবে, একটু স্বামী খারাপ পাবে, বা আত্মীয় স্বজনটা খারাপ পাবে, হ্যাঁ বুঝেছেন, এখন বলবেন সমস্যা, আমাদের জীবনে সমস্যা আছে, বুঝেছেন, এমন কোনো ব্যক্তি নেই যে যার জীবনে সমস্যা নেই, সমস্যা সবার আছে, আমাদের সমস্যা হলে কী করি, আমার সমস্যা হলে ভগবানের কাছে গিয়ে বলি, বুঝেছেন, মন খুলে ভগবানকে বলি যে প্রভু এইরকম একটা বিপদ হচ্ছে, এরকম একটা সমস্যা আসছে, এই সমস্যা থেকে আপনি উত্তীর্ণ করুন, আপনি তো সমস্যার সমাধানের মালিক, আপনিই পারবেন প্রভু, বলে ভগবানের প্রতি শরণাগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান ঠিক উদ্ধার করে দেয়, হ্যাঁ বুঝেছেন, আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের, আমরা সব কিছু জিনিস জানি শুনি, হ্যাঁ জানি যে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান মুক্ত করে দেয়, কিন্তু হয়ে গেছে কি একটা হাসির কথা বলি, ঠিক আছে বলে শেষ করে দেব, কিছু পাখি জঙ্গলে থাকে আর সেই জঙ্গলে একজন সাধু বাবা থাকে, তা সাধু বাবার কাছে গেছে, সাধু বাবা আসলে হিন্দি, হ্যাঁ তো পাখিরা গিয়ে বলছেন যে আমাদের ওই শিকারি এসে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন ধরে নিয়ে যাচ্ছে, আমরা একটা বড় ফ্যামিলি ছিলাম এখন কমতে কমতে একদম অল্প হয়ে গেছে, কি করব, হ্যাঁ কারণ সাধু বাবা বলছে একটা মন্ত্র শিখে দিচ্ছি, ওই মন্ত্রটা হ্যাঁ পাঠ করলে হ্যাঁ ভালো করে যদি বোঝো তাহলে আর এরম হবে না, বুঝে বলুন, তখন সাধু বাবা বলছে শিকারি আয়গা
जाल बिछाएगा, दाना डालेगा, लोभ से फांसना मौत। तो पाखीगुलो ओईगुलो उच्चारण करते करते शिकारी जा एसेछे, जालो पेतेछे, हाँ दानाओ दिए दिएछे, आर ओरा गिए टाटाई करे खाच्छे, तबे तो फांसछे। আমাদের অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছে। আমরা জানিয়া শুনিয়া বিশ্ব খাই না, জানি যেরকম সমস্যা এলে ভগবানের কাছে বলা দরকার, সমস্যা আসবে এই জগতে, এমন কারণ এই যে সমস্যা আসে না, জীবনে সমস্যা আসবে, হ্যাঁ, কিন্তু আমরা গিয়ে ভগবানের কাছে বলি না, ভগবানের কাছে প্রার্থনা করি না, একটুতেই ভেঙে পড়ি, হ্যাঁ, বুঝেছেন? তা সেই জন্যে ভগবান আমাদেরকে হ্যাঁ ভালো করার জন্য অ্যাকচুয়ালি এই সুযোগ দেয়। তো একজন ভদ্রলোক আমাকে বলছেন, ভগবান যদি সমস্যা না দেয় তো ভালো হয় না, তাহলে আমরা ভালো করে ভক্তি করতে পারি, সমস্যা দেয় কেন? আমি বললাম, দেখুন, কামার একটা লোহার জিনিসকে ভালো করার জন্যে একটা লোহা দিয়ে মনে করুন ভালো একটা দাঁত তৈরি করবে, হ্যাঁ, একটা ধারালো ছুরি তৈরি করবে, হ্যাঁ, তা ওইটা কামার কি করে জানেন? প্রথমে প্রথমে ওটাকে লোহাটাকে গরম করে, গরম করে পেটাই করে, পেটাই করে আবার ঠান্ডা জলে দেয়, দিয়ে দেখে লোহাটা কিরকম হলো আমার তৈরি, আবার লোহাটাকে গরম করে, আবার পেটাই করে, আবার ঠান্ডা জলে দেয়, আবার দেখে ঠিক হচ্ছে কিনা। তো ভগবান আমাদেরকে ভালো করার জন্য কখনো কখনো এরকম গরমেতে দেয়, দিয়ে আবার পেটাই করে, তারপরে আবার ঠান্ডা জলে যখন দেয়, খুব সুখ, হ্যাঁ, আবার গরম করে, আবার পেটাই করে, আবার ঠান্ডা জলে দেয়। অ্যাকচুয়ালি কামার করে ওই লোহাটাকে ভেঙে ফেলার জন্য না, কামার করে ওই জিনিসটা ভালো করে তৈরি করার জন্য। আর ভগবান আমাদেরকে এরম বিভিন্ন সমস্যা দেয় যাতে আমরা ভালোভাবে তৈরি হতে পারি, আরও গাঢ়ভাবে ভক্তি করতে পারি, আরও ভগবানকে শরণাগত হতে পারি, ঠিক আছে? সেই জন্যে তাই আমি অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে একাদশী করুন। একাদশী করার মাধ্যমে সংসারে প্রকৃত শান্তি আনন্দ হয়, নিজেকে পবিত্র করা যায়, হ্যাঁ, ভগবানের কাছে মন খুলে প্রার্থনা করা যায়, আর গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত পড়ার সুযোগ পাওয়া যায়, বুঝেছেন? তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে, যদি ভাগবত গীতা কি কৃষ্ণলীলা কি চৈতন্য চৈতামৃত কি ভাগবত নেই, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে বললে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো, আর ওই গিফটগুলো ঠিক দেব, ঠিক আছে? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। আর যদি এসে নেবেন তো নৃসিংহদেবের না খুব সুন্দর কৃপা পাবেন, হ্যাঁ, মালাটা পাবেন, হ্যাঁ। তাই আমি অনুরোধ করব আপনাদের শ্রী চরণকমলে যে আপনারা ভালো থাকুন, আনন্দ লাভ করুন, আর একাদশী করুন, আর অন্যজনকে করতে উৎসাহ প্রদান করুন, ঠিক আছে? আপনাদের হাসি মুখ দেখে আমি খুব খুশি যে আপনারা ভগবত ভক্তি করছেন, ভগবত ভক্তিতে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ। তাই আনন্দে একাদশী করুন, আর সুন্দরভাবে রথযাত্রা উপভোগ করুন, হ্যাঁ। রথযাত্রা জগন্নাথকে দেখতে কখনো ভুলবেন না, বিশেষ করে জগন্নাথকে মাসির বাড়িতে তো একবার দেখবেনই, রথের সময় রথের দড়ি টানবেন, রশি টানবেন আনন্দে, আর মাসির বাড়ি গিয়ে জগন্নাথকে একবার দেখবেন। মূল মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল, আবার রাত্রে দর্শন করলে আরো বেশি ফল, হ্যাঁ। তাই দর্শন করুন, আনন্দে জগন্নাথের প্রসাদ পান, আর জীবনটাকে আনন্দময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ। যেহেতু সবজি এক একজন 1,00,000 যোগীদের কাছে তিনি ঘোষণা